12টা 5 বেজেছে দেখো তো বারোটা পাঁচ বাজলে আমাকে একটু বলো মিস আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম মিস আজ গেছে মিস আর এক মিনিট বাকি আছে মিস স্ক্রিনটা দেখতে পাচ্ছি তো বারোটা পাঁচ বেজেছে না সবাইকে নিয়ে ক্লাস শুরু করি শিক্ষার্থীরা আসলে তোমার সবাই ভালো আছো তো আমাকেও সাবধানে থাকতে হবে কারণ বয়সটাও বেশি তোমাদের চেয়ে অনেক বেশি আর এই সময় সবাইকে একটু সাবধানে থাকতে হবে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ ভালো আছি তো আজকে আমরা শুরু করছি আইসিটি ক্লাস আছি ভালোই আছি বাবা হ্যাঁ বলো আপনি কিন্তু দেখতে ইচ্ছে করছে আচ্ছা আমি লাস্টে একবার দেখা দিব ঠিক আছে আচ্ছা আমাকে তোমরা সবাই চেনো আচ্ছা আজকে আমরা যেটা পড়ছি শ্রেণী ষষ্ঠ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি অধ্যায়টির নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি আজকে আমরা পড়বো পার্ট 4 যেটার নাম হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস ঠিক আছে বইটা সবাই বের করেছো হাতে সবাই কি বের করেছো জি ম্যাম আচ্ছা হাতে একটা পেন্সিল বা কলম নাও জি ম্যাম নিয়েছি এত আসতে থাকে এরা আচ্ছা এই যে পাঠটা আমরা পড়ছি এই 4 নম্বর পাঠ শেষ হওয়ার পরে আমরা যেসব বিষয়ে জানতে পারবো দেখো মেমোরি কি এ সম্পর্কে জানতে পারবে নাম্বার 2 র‍্যাম এবং রম সম্পর্কে জানতে পারবে এদের এবং এদের মধ্যে পার্থক্য করতে পারবে আর একটা জানতে দেখো র‍্যাম এবং রম সম্পর্কে জানতে পারবে এবং এদের মধ্যে পার্থক্য করতে পারবে প্রথমে একটু ছবিগুলো দেখে নেই ঠিক আছে আচ্ছা দেখো তো এগুলো কিসের ছবি
দেখতে পাচ্ছ? ফুলু র‍্যাম হার্ড ড্রাইভ, র‍্যাম এর ছবি দেখতে পাচ্ছ? মাই হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভের ছবি জি মিস দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আমাকে মাঝে মাঝে অ্যাডমিট করতে হচ্ছে তো, যার জন্য আমরা হয়তো স্ক্রিনটা একটু পরে পরে যাচ্ছি। আচ্ছা, র‍্যাম এর ছবি দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বইয়ের মধ্যে ছবি আছে, কিন্তু তোমার বইয়ের মধ্যে কিন্তু রম এর ছবি নাই। আছে বইয়ের মধ্যে রম এর ছবি? নো মিস, এজন্য আমি রম এর ছবিটা দিয়ে দিয়েছি। নো ম্যাম, রম এর ছবি দিয়ে দিয়েছি আর হার্ড ড্রাইভের ছবি দিয়ে দিয়েছিলাম। এখন দেখো সিডি, বইয়ের মধ্যে আমার তো ছবি নেই আমাদের বই। মিস, হার্ড ড্রাইভের ছবি আছে বাবা? আর পেন ড্রাইভের ছবি আছে, দেখতে পাচ্ছ? মিস বলো, আমি তথ্য যোগাযোগ বই পাইনি স্কুল থেকে। স্কুলে যাবা, গিয়ে তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করলে উনি দিয়ে দিবে। আচ্ছা, এই যে র‍্যাম আর রম এর মধ্যে পার্থক্যটা আমি দিব, যেটা আমি একটু পরে দেই, আগে আমরা বইটা পড়ে আসি, ঠিক আছে? আগে আমরা কি করব, বইটা একটু পড়ে আসি, তারপরে আমরা র‍্যাম আর রমের মধ্যে পার্থক্যটা দিব। বইয়ের পৃষ্ঠা নাম্বার 24 এ আসো সবাই। আগের বাড়ির কাজগুলো করেছো সবাই? মিস, আমার একটা প্রশ্ন ছিল। বলো। মিস, আমি করেছি, দিয়েছিলাম কম্পিউটার 10টি ইনপুট ডিভাইস ব্যবহার বর্ণনা করতে বলেছিলে ম্যাম। এটা তো অনেক বড় অ্যানসার হয় ম্যাম, আমাদের পরীক্ষায় আসলে কি আমাদের এভাবে আসবে? না, পরীক্ষায় আসলে আমি 10টা দিব না, যে কোনো 5টা নাম উল্লেখ করে দিব। সেই জন্য আমি একবারে প্রশ্ন উত্তরটা দিয়ে দিয়েছি, যাতে তোমরা একবারে শিখে ফেলতে পারো। প্রাপ্তি, কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। আরেকটা বিষয়, তোমাদের অনেকে বলছো যে আমি কি বলেছি বুঝতে পারো নাই, কে জানি বলেছিলে আমার মোবাইল থেকে, আমার কোন কথাটা বোঝো নাই, আমি কিন্তু প্রশ্ন করেছিলাম কেন উত্তরটা দাও নাই, আমার কোন কথাটা তোমরা বোঝো নাই একটু বলবা? আমার কোন কথাটা তোমরা বোঝো না একটু বলবা আমাকে? হ্যাঁ, আচ্ছা দেখো, আমি যেটা বলি, যেটা আমি লিখে দেই, আমি যেটা তোমাদেরকে লিখে দেই, সেটাও তোমাদেরকে আমি বলি বাড়ির কাজের খাতায় লিখবা। এটা কি কারো বুঝতে অসুবিধা হয়? এই কথাটা কি বুঝতে কারো অসুবিধা হয়? নো ম্যাম। একজন দেখি বলো যে ম্যাডামের কথা বুঝি নাই, কি বুঝো নাই কি বলবো আমাকে, কোন কথাটা বুঝো নাই? মিস, আসসালামু আলাইকুম। আচ্ছা, এমনি সবাই বুঝতে পেরেছো? বাকি সবাই বুঝতে পেরেছো তো কথাটা? যেগুলো বাড়ির কাজ সেগুলো তো সবাই করোই, ঠিক আছে, থ্যাংক ইউ, কিন্তু যেগুলো আমি লিখে দেই তোমাদেরকে, সেগুলো বাড়ির কাজের খাতায় তুলবা। বুঝতে কারো অসুবিধা আছে? আশা, তুমি কথা বললা কিন্তু আমি বুঝি নাই তোমার কথাটা। ম্যাম, আপনি যে ছবিগুলো ওগুলো কি লিখতে হবে? না, ছবিগুলো কেমন করে লিখবা? ছবিগুলো তোমাদেরকে দেখানোর জন্য দেই। প্রশ্নের উত্তর লিখে দেই না আমি কতগুলো? ওগুলোর উত্তরের কথা বলেছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা পার্ট 4 এ, মেমোরি ও স্টোরেজ ডিভাইস। দেখতে পাচ্ছ সবাই?
ওইটা দেখতে পাচ্ছ সবাই জি মিস মানুষের যেমন মাথায় স্মৃতি আমরা বলি না মনে পড়ছে না বলি না, যেমন তোমরা এখন সিক্সে পড়ো, ফাইভ এর কি প্রত্যেকটা দিনের কথা তোমাদের মনে আছে? নিশ্চয়ই মনে রাখবে। কিছু কিছু কথা আমরা মনে রাখতে পারি, কিছু কিছু ঘটনা, কিছু কিছু স্মৃতি আমরা মনে রাখি। তো দেখো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমরি, যেখানে তথ্য উপাদানগুলো জমা করে রাখা হয়, আর সেখান থেকে প্রসেসর তথ্য উপাদান নিয়ে তার উপর কাজ করে। কাজেই কম্পিউটারে কোনো কাজ করতে হলে সেটাকে মেমরিতে নিয়ে রাখতে হয়। মেমোরিটা কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না। তাহলে মেমোরি কোথায় থাকে? কম্পিউটারের ভিতরে। মানে সিপিইউ এর কেসিংটা যখন খোলা হয় তখন কিন্তু আমরা দেখতে পাই, তাছাড়া কিন্তু আমরা দেখতে পাই না। তাই তোমাদের বইয়ে এই ছবিগুলো দেওয়া হলো। মেমোরিতে তথ্য উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে, ক্রমানুসারে মানে সিরিয়াল বাই সাজানো থাকে। যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে বলে র্যাম, যেটার পূর্ণ রূপটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। খুব ভালো করে দাগ দিয়ে রাখো, হাইলাইট করে রাখো, এই প্রশ্নটা প্রায় আসে। জারিন, জারিন 1519 তোমাকে বলছি, একটু মনোযোগ দাও। বুঝতেই পারছো র্যামে কোনো উপাত্ত রাখা হলে সেটি মোটেই স্থায়ীভাবে থাকে না, যখন খুশি তার উপর অন্য কোনো তথ্য উপাত্ত রাখা যায় তখন আগেরটি মুছে যায়। আমার কথা কি বোঝা যায়? জিমি, এবার দেখো তোমাদের বইয়ের একটা ছবি দেওয়া হয়েছে, তোমাদের বইয়ের ছবিটা কি এরকম স্পষ্ট পরিষ্কার? আমরা বলি না এমবি, মেগাবাইট, নাম শুনেছ না? এমবিতে তো মেগাবাইট, কেবিতে কিলোবাইট, জিবিতে গিগাবাইট। ঠিক আছে, আমরা সংক্ষেপে বলি। তা বলছে যে এক এক গিগাবাইট র‍্যামে 10 লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়। এই তথ্যগুলো আমরা পাবো ক্লাস 7 এ যখন উঠবা, তখন আমরা হয়তো বলবো দেখবা 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট। বলবো কথাগুলো? বলবো? শুনতে ভালো লাগছে না লাগছে না? 1024 নিশ্চয়ই খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেছো, মানে একটা মুছে মানে এটাকে রাবার দিয়ে মোছা যায় কিনা ব্যাপারটা এরকম মনে হচ্ছে তোমাদের কাছে, যে রাবার দিয়ে মুছে যেমন পেন্সিল দিয়ে মুছে আমরা লিখি সেরকম কিনা। আসলে কিন্তু সেরকমটা না, তার কারণ অনেক খাটাখাটুনি করে তুমি হয়তো একটা বিশাল সফটওয়্যার তৈরি করেছো, সেটা মেমোরিতে রাখা হয়েছে, সেটা ব্যবহার করে তুমি অনেক কাজকর্ম করেছো। এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারের অন্য একটি সফটওয়্যার চালাতে চায় তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে, তোমার এতদিনের পরিশ্রম এক নিমিশে উধাও হয়ে যাবে। সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না, দেওয়া যাবে? এতদিনের পরিশ্রমে একটা আমি লিখেছি সেটা যদি কেউ নষ্ট করে ফেলে করা যাবে? নো ম্যাম। এই দাগ দিয়েছো কে? তাকে নাদিয়া সুলতানা দাগ দিয়েছো? নাদিয়া সুলতানা ম্যাম। দাগটা মুছে দাও, দাগটা মুছে দাও, এক্ষুনি মুছো। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসি, আসলে সেটা হতে দেওয়া হয় না। র্যামে তথ্য উপাত্ত রাখা হয় সাময়িকভাবে, সাময়িক মানে কি ক্ষণস্থায়ী, পাকাপাকি সেটা অন্য কোথাও রাখতে হয়। পাকাপাকি মানে কি স্থায়ীভাবে, যেমন আমরা বলি রাফ খাতা আর নোট খাতা। রাফ খাতায় কি আমরা সবকিছু পাকাপাকি ভাবে রাখি?
রাখি না, ওটা হারিয়ে গেল কিন্তু আমাদের দুশ্চিন্তা হয় না, কিন্তু এস ডব্লিউ খাতা হারিয়ে গেলে আমাদের একটু দুশ্চিন্তা হয়ে যায়, সেটাকে বলি আমরা পাকাপাকি খাতা। বলছে পাকাপাকি সেটা অন্য কোথাও রাখতে হয়, সেগুলোকে বলে স্টোরেজ ডিভাইস, স্টোর করে রাখা হয়, জমিয়ে রাখা হয়, স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় মেমোরিতে আনা হয়। সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, দেখতে পাচ্ছ এখানে লেখা পাকাপাকি সেটা অন্য কোথাও রাখতে হয়, আমাদের এখানে মানে ওই বিষয়টা লেখা স্থায়ী ভাবে ওইটা। ও আচ্ছা, পাকাপাকির জায়গায় স্থায়ী ভাবে। আচ্ছা আমি তোমাদের এই বইটাকে ডাউনলোড করবো, আমার মনে থাকছে না। আচ্ছা তোমাদের নতুন বইটাকে ডাউনলোড করতে হবে। আর অন্য কোনো কথা শব্দের সমস্যা আছে? ঠিক আছে, পাকাপাকির জায়গায় স্থায়ী হবে। আচ্ছা ওকে, সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তাহলে সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম কি? কম্পিউটার বন্ধ করলে উধাও হয়ে যায় না, তবে তুমি ইচ্ছা করলে অন্য একটা তথ্য মুছে, একটা তথ্য মুছে অন্য একটা তথ্য রাখতে পারবে। দেখো হার্ড ডিস্ক ড্রাইভ গুলো সাধারণত কম্পিউটারে পাকাপাকি মানে ওখানে কি স্থায়ী ভাবে লাগানো থাকে, বলা আছে না? তাই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য অন্য কোন একটা পদ্ধতির দরকার হয়। তোমাদের একটু বলে রাখি, দেখো এখানে লেখা আছে হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে 5400 থেকে 7200 বার ঘুরতে থাকে, দেখতে পাচ্ছ? আচ্ছা এটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিআই লিখে রাখো, কারণ এই প্রশ্নটা আমি পরীক্ষায় দেই। হার্ড ডিস্ক ড্রাইভটি প্রতি মিনিটে কতবার ঘুরতে থাকে? মিস কি লিখে রাখো, 5400 থেকে 7200। হ্যাঁ এই জায়গা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো, এই যে লাল কালি দিয়ে ক্যাপশন গুলো লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকেও প্রশ্ন হয়, আমরা অনেক সময় এটাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্সটা দেই না। এই যে হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে 5400 থেকে 7200 বার ঘুরতে থাকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই জায়গাগুলোকে বলছি। আচ্ছা এবার আসি, বিভিন্ন সময় তার বিভিন্ন সমাধান এসেছে, এই মুহূর্তে একটা জনপ্রিয় সমাধানের নাম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডি দেখেছো তোমরা? সিডিতে কোনো সিনেমা দেখেছো? জি ম্যাম। আচ্ছা তবে বিয়ে বাড়ির অনুষ্ঠান হলে ভিডিও হয় দেখেছো? জি মিস দেখেছি। জি মিস, এটার নাম হচ্ছে আমরা বলি সিডি, দেখেছি। তাহলে সিডির পুনরাবৃত্তিটা কি হবে? কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক মনে থাকবে, কম্প্যাক্ট বানানটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা সিডি যে শুধু কম্পিউটারে ব্যবহার করা যায় তা নয়, গান শোনার জন্য বা ছায়াছবি দেখার জন্য এই সিডি ব্যবহার করা হয়। সাধারণ সিডিতে একবার কিছু লিখে ফেললে সেটা মোছা যায় না, তবে বারবার লেখা যায়, মোছা যায়, এরকম সিডিও পাওয়া যায়। কথা বুঝতে পেরেছ? কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধানের নাম হচ্ছে পেন ড্রাইভ। তোমরা সবাই দেখেছো পেন ড্রাইভ? সবাই দেখো ব্যবহারও করেছো তাই না? সেগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব, কিন্তু একটার মধ্যে 10-20,000 বই রেখে দিতে পারবে তাই না? এমনকি এখানে কিন্তু আছে না, এমনকি এখানে কিন্তু জায়গায় লিখে নাও এমনকি, তোমাদের বইয়ের মধ্যে দেখো আছে এমনকি, একটার মধ্যেই 10-20,000 বই রেখে দেওয়া সম্ভব, বুঝতে পেরেছ? এই দেখো লাল ক্যাপশন, আরেকটা আছে সিডির নিচে দেখো লেখা আছে, আজকাল সিডিতে যে শুধু কম্পিউটার তথ্য নয়, তথ্য রাখা তাই নয়, গান বা চলচ্চিত্র জমা রাখা হয়, সিডি থেকে আলোর সংকেত দিয়ে কম্পিউটার তথ্য সংগ্রহ করে। তাহলে এখানে প্রশ্ন ইম্পর্টেন্ট কোনটা বলো দেখি, সিডি থেকে কিভাবে কম্পিউটার তথ্য সংগ্রহ করে? ম্যাম আমি একটু নেট প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বাবা আমি শোনো, আমি বলি, কোনো কিছু বললো তো আমি তো এখন বলতে পারবো না কোথা থেকে তুমি ডিসকানেক্ট হয়েছিলে, এটা আমি তো আবার ভিডিওটা দিয়ে দিব।
তখন তোমরা দেখে নিও আচ্ছা আমি একটু বলে নি দেখো সিডি থেকে আলো সংকেত দিয়ে কম্পিউটার তথ্য সংগ্রহ করে তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোন জিনিসটা সিডি থেকে কিভাবে কম্পিউটার তথ্য সংগ্রহ করে তাহলে সিডি থেকে কম্পিউটার আলো সংকেত দ্বারা আলো সংকেত দিয়ে তথ্য সংগ্রহ করে ঠিক আছে আরেকটা প্রশ্ন দেখো এখান থেকে আসতে পারে 8 গিগাবাইট একটি পেন ড্রাইভে কতগুলো বই রেখে দেওয়া যায় 8 গিগাবাইট একটি পেন ড্রাইভে 10 থেকে 20000 বই রেখে দেওয়া যায় ঠিক আছে ম্যাম এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিকে রাখবো লাল কালির প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাল কালির প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মিস আচ্ছা এখানে দেখো তো আমাদের কিন্তু আজকে পার্ট এটুকুই পড়ছি তাই না এখান থেকে আমরা যেগুলো নতুন শিখেছি সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস যেটা জমিয়ে রাখা ডিভাইস জমানো যায় কিভাবে র‍্যাম সম্পর্কে জেনেছি র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি হার্ড ডিস্ক সম্পর্কে জেনেছি সম্পর্কে জেনেছি পেন ড্রাইভ সম্পর্কে জেনেছি দেখো তো এখানে কি অজানা কিছু আছে নো ম্যাম নো ম্যাম অজানা কিছু আছে তাহলে দেখো তো পড়ার মধ্যে কারো সমস্যা আছে যে বুঝতে পারি নাই ম্যাডাম কি পড়েছেন আমি বুঝি নাই তাহলে ইম্পর্টেন্ট কি র্যান্ডম অ্যাক্সেস মেমরি র‍্যাম এর পূর্ণরূপ ইম্পর্টেন্ট কি সিডি এর পূর্ণরূপ ঠিক আছে তারপরে পূর্ণরূপ এই যে একটি র‍্যাম এর ছবি 1 গিগা র‍্যাম এ কতগুলো শব্দের সমান তথ্য রাখা যায় এই যে লাল কালি দেখতে পাচ্ছ এটা এটাও ইম্পর্টেন্ট এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট লাল কালি দেওয়া সবগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ লাল কালি দেওয়া সবগুলো ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো জিমি জিমি আচ্ছা এখানে আর কারো কোথাও বুঝতে অসুবিধা নাই তো এই পাঠে নো ম্যাম পাঠে আর কারো বুঝতে কোনো আমরা বলি না মেমরি মানে স্মৃতি যে আমরা মনে করতে পারি না অনেক সময় যে মনে আসছে না মেমরিতে আসছে না বলি না এই কথাটা জিমি জিমি ম্যাম আর স্টোর করে রাখা অনেক সময় অনেক তথ্য আমরা স্টোর করে রাখি ছবি তুলে স্টোর করে রাখি না যে ওই ছবিটা দেখলেই আমাদের ওই ঘটনাটা মনে পড়ে যায় মানুষের যেমন এরকম হয় ঠিক কম্পিউটারে কিন্তু কিছু তথ্য আমরা লিখে রাখি একটা নাম দিয়ে রাখি মনে করো তুমি একটা বাংলা নোট করেছো অথবা আইসিটি নোট করেছো তখন কি করবা ওইটার নাম দিয়ে রাখবা আইসিটি আইসিটি বাংলা ইংরেজি সব কি একটা ফাইলের মধ্যে রেখে দিবা তাহলে কি হবে খুঁজতে অসুবিধা হবে কোনটা খুঁজছো কোনটা ইয়ে করছো অনেক সমস্যা হবে এজন্য আমরা কি করব প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিব আমার কথা বোঝা যায় জি ম্যাম আমার একটা কোশ্চেন ছিল বলো অবশ্যই বলো ম্যাম এখানে লিখেছে পেন ড্রাইভের এখানে পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এখানে কি পেন ড্রাইভের অপর নাম বোঝানো হয়েছে পেন ড্রাইভের অপর নাম কোথায় দিয়েছি বলো তো অপর নাম মানে একই নাম যেমন পানির নাম জল সেরকম ঠিক আছে ম্যাম এটাও কি তাহলে মার্ক করে রাখবা হ্যাঁ রাখবা অবশ্যই রাখবা রাখো ও আচ্ছা এই লাইনটা বোধহয় তোমাদের এই বইয়ের মধ্যে নাই তাই না এই লাইনটা বোধহয় তোমাদের এই বইয়ের মধ্যে মানে আমার এই ইয়ের মধ্যে নাই আছে নাই জি ম্যাম মিস আমাদের কি কোনো এসডব্লিউ থাকবে না হ্যাঁ থাকবে এখনই থাকবে সময় তো আছে এজন্য আমি চুপচাপ আছি এখন দেখো এখানে বুঝতে কারো অসুবিধা আছে কি না এই পাঠে কারো অসুবিধা আছে যে জিজ্ঞেস করছে সে মনে হয় এখন বের হতে চাচ্ছে এই জন্য বলছে ম্যাডাম আমাদের কি আর কোনো বাড়ি কাজ আছে কিনা বের হতে চাচ্ছ তুমি ক্লাস থেকে আচ্ছা দেখো বাড়ির কাজ তো দিয়েছি তার আগে একটা পড়া দিয়েছি সেটা লিখে নাও এটা একটু লিখে নাও আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম বাড়ির কাজ কি বাড়ির কাজ নেই এখনো বাড়ির কাজটা লিখে নাও র‍্যাম এবং রম এর মধ্যে পার্থক্য নিচের ছকে দেওয়া হলো র‍্যাম এবং রম র‍্যাম এবং রম এর মধ্যে পার্থক্য লিখে নাও মিস এগুলো কি পার্থক্য
হ্যাঁ এগুলো বাড়ির কাজের খাতা তো লিখবা, এটা বাড়ির কাজের খাতা তো লিখবা, তারপরে যেটা আমি বাড়ির কাজ করব সেটাও বাড়ির কাজের খাতা লিখবা। তাহলে হবে না? হ্যাঁ স্ক্রিনশট নিলেও হবে। আবার ডাক দিল কে? আবার ডাক দিয়ে যায়, ডাক দিয়েছে যে, সে ডাকটা উঠায় ফেলো। এই ডাকটা কে দিয়েছে? এই লাল ডাকটা কেউ দিয়েছো? মহসেনা দাগ দিলা লাল দাগ, কারণটা কি? মিস আমি স্ক্রিনশট নিতে গিয়ে দাগ লেগে। একটা অক্ষর দেখা যাচ্ছে না, যাবে কেমন করে? যে দাগ দিয়েছে যে যাবে কেমন করে বলো? একটা জিনিস সুবিধা কি, এই বামে যেটা আছে ঠিক অপোজিটটা ডানে, তাহলেই বুঝতে পারবা। বামে যেটা আছে ডানে তার অপোজিটটা। মিস আর কোনো প্রশ্ন নেই, শুধু কি একটাই প্রশ্ন? না বাড়ির কাজ দিচ্ছি, এটা তো আমি লিখে দিয়েছি, এটা বাড়ির কাজের খাতায় লিখবে, আর এগুলো বাড়ির কাজের খাতায় লিখবে। মিস আমাকে ওইটা আরেকবার দেখাবে? আবার দেখাতে হবে ওইটা? আগে এটা দেখে নাও। লিখে দিয়েছেন র্যাম এর মধ্যে পার্থক্যটা লিখে দিয়েছি, আর র্যাম কি, র্যাম এর বৈশিষ্ট্যগুলো লেখো, রম কি, রমের বৈশিষ্ট্যগুলো লেখো, আর র্যাম এবং রমের মধ্যে পার্থক্য যেটা সেটা আমি লিখে দিয়েছি, এটা বাড়ির কাজের খাতায় লিখবা। ম্যাম একা দুই নাম্বার কয় মার্কের এটা? যত মার্কেরই হোক একটা করে বৈশিষ্ট্য। ম্যাম এগুলো ছোট প্রশ্ন? হ্যাঁ ছোট প্রশ্ন। মিস আসসালামু আলাইকুম। আমি কি বলেছি আল্লাহ হাফেজ? সবাই চলে যাচ্ছে কেন? আমি কি বলেছি আমার ক্লাস শেষ? তাহলে চলে যাচ্ছে যে সবাই, এই বাড়ির কাজ নেওয়া হয়েছে, সবাই আল্লাহ হাফেজ করছে। হ্যাঁ তাহলে শেষ করছো কেন? ম্যাম আমরা কয়টি করে বৈশিষ্ট্য লিখবো? একটা করে দিয়েছি প্রশ্ন যে একটি করে বৈশিষ্ট্য লেখো, আমি দিয়ে দিয়েছি প্রশ্নটা, দেখো আমি দিয়ে দিয়েছি একটা করে বৈশিষ্ট্য লেখো, দেখতে পাচ্ছ এর একটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? এগুলো ছোট প্রশ্ন। মিস র্যামোর মিস পার্থক্য করে পার্থক্য দেখো, আমি সাতটা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি মিস। ইয়েস ম্যাম। ইয়েস মিস। আচ্ছা আমি তো ভিডিওটা দিয়ে দিব, তখনও দেখতে পাবা, দেখা যায় না? দেখা যায় এখন? জি ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। স্ক্রিনে দাগ দিয়েছে? হ্যাঁ স্ক্রিনে দাগ দিয়েছে, সে নাকি এখন বুঝতে পারছে না, স্ক্রিনশট নিতে যে দাগ দিয়েছে এখন বুঝতে পারছে না। আচ্ছা তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখবো বাড়ির কাজ, আর নেক্সট সোমবার কিন্তু বন্ধ আছে তাই না? 29 তারিখ কিন্তু বন্ধ আছে। সোমবার দেখবা
মিস কত তারিখে বন্ধ তুমি ক্যালেন্ডারে দেখো না, ক্যালেন্ডারে তো রেড মার্ক করা। আচ্ছা তোমাদের আগে বলে দিবে, আজকে তো কেবল 22 তারিখ, আজকে তো আমাদের দরকার নেই, আমাদের যেদিন জানা দরকার সেদিন জানবো। মিস আপনি তো বলে 26 তারিখে বন্ধ। আমি 26 বলেছি, আমি বলে 26 মার্চ তো বন্ধ, সেটা তো বন্ধ। ম্যাম শারীরিক শিক্ষা মিসিপি ম্যাম বলেছে। হ্যাঁ 26 মার্চ তো অবশ্যই বন্ধ, 26 মার্চ তো আমাদের স্বাধীনতা দিবস, সেটা তো অবশ্যই বন্ধ। কিন্তু আমার ক্লাসের জন্য বলছি, আমার ক্লাস আবার সোমবারে আছে না, আমার ক্লাস সোমবারে আছে না, নেক্সট সোমবারে সেটার কথা বলছি। নেক্সট সোমবার তোমাদের সাথে আমার ক্লাস আছে, সেটা 29 তারিখ। মিস পার্থক্যটা একবার দেখাবে শেষ তো লিখি। নেক্সট সোমবার কি তাহলে আপনি ক্লাস বন্ধ, পার্থক্য ইউটিউবে ক্লাসে দিবেন? এই যে নওশিন আলম দাগ দিল, আবার উঠাই দিল। ভুলে লেগেছে, মুছে দিয়েছে, ভুলে লেগেছে, মুছে দিয়েছে। কিন্তু আরেকজন যে ভুলে লাগিয়েছে সেটা ভুলে উঠাচ্ছে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই। হ্যাঁ আল্লাহ হাফেজ, আল্লাহ।